ভোটার যারা আছেন এই মানুষগুলোর চেহারা দিকে তাকান। এই জিনিসগুলো যদি তারা করে আমি উদাত্ত আহ্বান জানাবো, এই জিনিসগুলো থেকে যেন তারা বের হয়ে আসে, এই জিনিসগুলো যেন না করে। এই জিনিসগুলো করে সবাইকে লোক হাসানো অবশ্যই ঠিক হবে না। দেখেন এখানে তো আসলে আমরা মনে হয় যে দায়িত্বশীল কেউ এরকম কোন মন্তব্য করবে না, না জেনে। অভিযোগ পেলাম যে তারা গানে গানে বলছে নোর দিয়ে ভোট কেনার দিন শেষ, তাহলে কি শিল্পীরা নোর দিয়ে ভোট দেয় বা ভোট কিনেন শিল্পীরা? এটা তো আসলে আমার জানা নাই কেন করেছেন, কোনার কেন করেছেন। আমি কাঞ্চন ভাইয়ের মতো মানুষ ওখানে আছেন, রিয়াজ ভাইরা আছেন, তারা যদি এ ধরনের কথা বলে গান চালান, এটা আমার মনে হয় এটা এটা খুবই একটা এটা আমি বলবো এটা একটা খুবই বিব্রতকর জিনিস। কারণ নির্বাচন কিন্তু সবাই করেছেন, তাহলে কি সবাই কাজ করেছেন? এরা কিন্তু রিয়াজ ভাইও নির্বাচন করেছেন ওই প্যানেল থেকে, কাঞ্চন ভাই এক সময় নির্বাচন করে সেক্রেটারি ছিলেন। তো তার মানে হচ্ছে সবাইকে দোষ দেওয়া হয়, তার মানে এগুলো আছে মানুষ, এগুলো কিন্তু দেখেন আলটিমেটলি আপনাদেরকে যে কথা বলছিলাম, একজন একজনকে ছোট করতে গিয়ে কিন্তু এগুলো মানুষের কাছে ছোট চলে যাচ্ছে। কিন্তু আপনারা তো এটা ট্রাক স্ট্যান বা ইউনিয়ন পরিষদের নির্বাচন না, তো তো বিষয়টা হচ্ছে গিয়ে আলটিমেটলি তো আসলে বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে। এই কথাগুলো যদি কেউ বলে বা বলা হয় সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু একটা মজা কিন্তু মানুষই নেবে। ফেসবুকের যুগ, তারপর হচ্ছে ইসের যুগ, বিশ্বায়নের যুগ, তো এই জিনিসগুলো কিন্তু আপনি কিন্তু আপনি যদি মনে করেন কাউকে ছোট করার জন্য করছেন সেটা কিন্তু ভুল। আমি মনে করি এ ব্যাপারে আপনাদেরও যথেষ্ট সচেতন থাকতে হবে। আমি একটা জিনিস দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন প্রযুক্তির যুগ এবং মিডিয়ার যুগ, আপনারাই পারেন একটা জিনিসকে, খারাপ জিনিসকে তুলে ধরতে এবং একটা ভালো জিনিসকে ভালো জায়গায় তুলে ধরতে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো আজকে এই কথার মাধ্যমে, আপনারা যদি আমাদের কোনো ভুল ত্রুটি দেখেন সেটা তুলে ধরবেন, কেউ যদি ঠিক সেমভাবে কোনো অন্যায়ভাবে কিছু তুলে ধরার চেষ্টা করে সেটাও আপনারা আপনাদের লেখনী বা আপনাদের এই এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের আমার কাছে প্রত্যাশা এবং ভালোবাসা। কারণ একজনকে ছোট করতে গিয়ে, আক্রমণ করতে গিয়ে যেন পুরো ইন্ডাস্ট্রিটাকে ছোট করে না ফেলে, এই যে কথাটা আজকে আপনারা বললেন, এই কথাটা যদি সাধারণ মানুষের কাছে যায় সে সাধারণ মানুষের শিল্পীদের সম্পর্কে কী ধারণা হবে? কারণ এর আগে তো আপনি এই চেয়ারে ছিলেন, তার আগে আরেকজন ছিল, আরেকজন আরেকজন ছিল, তার মানে সবাই নিশ্চয়ই এই কাজটা করে। বেসিক্যালি এই কাজটা কিন্তু করতে আমি কাউকে দেখি নাই, যে যত কথাই বলুক আমি কিন্তু দেখি নাই। এটা মানুষ কেন বলে, কী কারণে বলে আমি জানি না। মানুষ আসলে যাকে ভালোবাসে তাকে ভালোবেসেই ভোট দেয়, কোনো কিছুর বিনিময়ে কিন্তু ভোট। এটা আমি বললাম কি আপনাকে, যে শিল্পীদের ভোট, তো এটা এমন না যে 1,00,000 ভোট কিছু ভোট আপনি কোনো কিছু কনভিন্স করে কিনে নেন। তাই আমরা এই মানুষের পাশে দাঁড়াতে চাই, ইনশাআল্লাহ আমরা, ইনশাআল্লাহ আমরা সমস্ত শিল্পীর পাশে দাঁড়াতে চাই, আমার মনে হয় আরেকটু ডিসেন্ট হওয়া উচিত সবাই। শিল্পী তো, শিল্পী মানে তো আমার লেখা আছে সঙ্গীত, জান আর্টিস্ট ইজ এ ফ্লাওয়ার, ফুলের মতো। আপনি দেখেন আমার প্যান্ডেলটা ঘুরে পরিচ্ছন্নতা, আমি কাউকে দোষ দিচ্ছি না বা কোনো কমপ্লেন নেই, বাট আমার মনে হয় একটু শালীনতা পরিচ্ছন্নতা থাকে। শিল্পীদের ভোট তো ভালোবেসে একটু একটা মিছিল করতে যাচ্ছিলো, কাঞ্চন ভাই দেখেই থেমে গেছে, জড়ায় ধরছি, এই সৌহার্দ্যটা যেন থাকে আমাদের মধ্যে। কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি, কাউকে মিথ্যে কিছু তুলে কাউকে ছোটো করার চেষ্টা না করি, বিকজ এটা আপনি শিল্পী আমিও শিল্পী, আপনি আমাকে কিছু বললে আমি আপনাকে কিছু বললে সেটা কিন্তু আমাদের আমাদের গায়ে পড়ব। শিল্পীদের তো মানুষ সম্মানের চোখে দেখে, আইডল মনে করে, কারণ আপনি যদি কিছু উলট পালট কিছু বলে তাকে ছোটো করার চেষ্টা করেন, বেসিক্যালি কিন্তু আপনি ছোটো হবেন, ইন্ডাস্ট্রি ছোটো হবে। তো সেই জায়গার থেকে সবার সেই মানসিকতা চেঞ্জ করতে হবে, সবাই বন্ধুর মতো ভাইয়ের মতো মনে করে নির্বাচনটা করতে হবে। কোনো কোনো বাজে ভাই ভাই তো বেসিক্যালি নির্বাচনের 28 তারিখ এবারে সবাই এক ফ্যামিলি, শিল্পীরা ভোট দেবে, শিল্পীদের একটা মিলন মেলা, পারিবারিক আমি বলি মালা বদলের পালা। এখানে নিয়ে কখনো উল্টাপাল্টা কাউকে ব্যক্তিগত আক্রমণ করা, শিল্পী হিসাবে আপনি আমার ভাই, শিল্পী মানে শিল্পী, জাত মানে সবাই এক, তো কাউকে আক্রমণ করা, বাজেভাবে কাউকে উপস্থাপন করা, এগুলোর থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন লোক সাজিয়ে তাকে দিয়ে তাকে অন্য কাউকে আক্রমণ করা, আমাদের প্যানেলের সিনিয়ররা স্টেট নিষেধ করে দিয়েছে এগুলো নিয়ে কোনো কথা না বলার জন্য, তো এইগুলোর থেকে একদম দূরে থাকতে হবে। নির্বাচনী প্রচারণা চলছে মিলনমেলার মতো, সবাই আসবে মিলনমেলার মতো, সবাই সবার সাথে দেখা হবে,
ও যারা দাঁড়িয়েছে ওই প্যানেল এখানে আসবে, এই প্যানেল ওখানে যাবে, এরকম করেই যেন সময়টা কেটে যায়। কোনো অপ্রীতিকর এবং কেউ কাউকে যেন বিরক্তিকর কারণ না হয় এবং কেউ কাউকে যেন ব্যক্তিগত আক্রমণ না করে নিজেদেরকে বা ইন্ডাস্ট্রিকে ছোট না করে, এটা আমার সবার কাছে আমার কাছে আচরণবিধিমালা লঙ্ঘন করে কোনো আছে কি? আমার কাছে দেখে মনে হয়েছে একটু কিছু কিছু জায়গায় আচরণবিধিমালা লঙ্ঘন হয়েছে। অলরেডি রুবেল ভাই তো খুবই খেপে গেছেন, সিনিয়র মানুষ, বলো এত বছর নির্বাচন করেছে এরকম তো কিছু দেখিনি, তো অলরেডি কিন্তু নির্বাচন কমিশনের কাছে কি উনি কমপ্লেন দিয়েছে। আমারও কথা হলো যে এত বহিরাগত মানুষ দিয়ে মিছিল, এত বহিরাগত মানুষ দিয়ে, মানে ওই প্যানেলের কথা না, মানে আমি ওভারঅল বলছি যে কোনো বহিরাগত মানুষ দিয়ে মিছিল, কোনো বহিরাগত মানুষ দিয়ে শোডাউন, এগুলোর থেকে আমাদেরকে দূরে মানুষকে চেঞ্জ করতে হবে। কারণ শিল্পীরা দিন শেষে সব শিল্পী এক, ভোটটা কিন্তু শিল্পীরা দেবে, বাইরের মানুষ দেবে না। তো সেই শিল্পীদের মধ্যে থেকেই যেন সবাই একত্র থাকি, একত্রভাবে মজা করি, সেটাই যেন সবাই থাকে, মানে দিন শেষে যেন একজন একজনকে দেখে যেন রেসপেক্টের চোখেই দেখি। আচরণবিধিমালা যে আজকে একটা দিয়েছেন সেভাবে যেন সবাই মেনে চলি, কোনোভাবে যেন সে আচরণবিধি লঙ্ঘন করে আপনাদের মাধ্যমে খবরের শিরোনাম না হতে হয় যে আমরা বাজে কিছু করেছি। এটা আমাদের সিনিয়ররা সবসময় ডিপজল ভাই, রুবেল ভাই, মিশা ভাই সবসময় আমাকে বলছেন যে আমরা যেন সেরকম করে থাকি। আপনি দেখবেন আমরা কিন্তু একদম সুন্দরভাবে মেনে চলছি ওনাদের নিয়ম শৃঙ্খলা বা যেভাবে বলছেন নির্বাচন কমিশনাররা। আমি চাই না যে মানুষ কোনো কিছু নিয়ে এটাকে আমাদেরকে, আমাদের সারা বাংলাদেশে একটা নির্বাচন হয় সবাই দেখে, সেটা হচ্ছে শিল্পী সমিতি। মানুষ যেন সেটা সোবার এবং খুব ভদ্রভাবে এবং যেন খুব শৃঙ্খলার সাথে দেখে। আমরা আজকে সবাই বিষাদগ্রস্ত, আমরা মর্মাহত, আমরা শোকাচ্ছন্ন, কারণ আমাদের এক বোন, আমাদের শিল্পী সমিতির সদস্য, তিনি তার লাশ উদ্ধার হয়েছে কেরানীগঞ্জে বাস্তবন্দী অবস্থায়। এটি অত্যন্ত একটি দুঃসংবাদ আমাদের জন্য, আমরা কি বলবো, একদম শোকাহত। আজকে আমরা আমাদের বোনের জন্য আজকে আমরা মোনাজাত করব সবাই মিলে, একটু পরে আমরা শোক পালন করব। এবং আমরা যেটা চাই, এই নিঃশংস খুনি, তিনি যে ব্যক্তি বা যারাই হোক না কেন, আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করবেন এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবেন। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে, কারণ তারা অলরেডি আমরা জেনেছি যে এই মামলাটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করছে এবং গুরুত্ব সহকারে মামলাটি প্রস্তুত। না তো এই জিনিসগুলো যদি তারা করে, আমি উদাত্ত আহ্বান জানাবো এই জিনিসগুলো থেকে যেন তারা বের হয়ে আসে, এই জিনিসগুলো যেন না করে। এই জিনিসগুলো করে সবাইকে লোক হাসানো অবশ্যই ঠিক হবে না, মাত্র 400-450 শিল্পী, এই মানুষগুলোকে মানুষ দেখে, বাংলাদেশের মানুষদেরকে শ্রদ্ধা করে, তো এই জিনিসগুলো একজন একজনকে থুতু করলে তো নিজের গায়ে পড়বে। এই জিনিসগুলোর থেকে, এই মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি, এটা আমাদের একদম সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। ভাইয়া আমার কাছে কিন্তু এখনো কাগজ এসে পৌঁছায়নি। আমি আপনাকে আবারও বলতে চাই, আমি শুনেছি সংবাদ মাধ্যমে যে একবার শুনেছি সদস্যপদ পেয়ে গিয়েছে, একবার পেয়ে বলেছি অর্ডার হয়ে গিয়েছে, আর দায়িত্বে তো আমরা ছিলাম বা আমরাও আছি, এখনও দায়িত্বে আছি আমরা। 184 জন সংখ্যা কোথাও নাই, এটা ওনাদের মেড, ম্যান মেড, কেউ কিন্তু অরিজিনালটা দেখেনি। সংখ্যা যাচাই বাছাই কী হয়েছে সেটা কিন্তু আমরা জানি, আর কিছু সদস্য তাদের চাঁদা, কিছু সদস্য শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের সদস্য স্থগিত হয়েছে, কমিটি করেছিল, সংখ্যাটা এটা না, সংখ্যাটা আসলেই ভুল বলা হচ্ছে বারবার। তারপরও কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই যে কী আসবে না আসবে সেটা কাগজ পেপার আসুক, তারপর দেখি আমরা নিয়ে কথা বলবো। আসলে আপনারা দেখেন আপনাদের হাতেও কিন্তু কাগজ বেসিক্যালি কিন্তু নাই, কাগজ কিন্তু আমাদের হাতেও নাই, আমরা চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে ছুটছি কান না ধরে, তো পেপার হয়ে না, উইল গট দ্য নোটিস, যেন আমি আপনাদেরকে সব ক্লিয়ার করলে খোলাসা করে সব কিছু বলবো। কারণ কোর্টের বিষয় তো এগুলো নিয়ে আলাদা মন্তব্য করে পরে আবার একটা নিয়ে আমার একটা বিশ্রী ব্যাপার হয়ে যাবে। শিক্ষিত মানুষ একটু বুঝে কথা বলে দেখে, তারপর হচ্ছে ওই গান নিয়ে আপনি আপত্তি জানাবেন কি না, যে গান বাজছে এই গান নিয়ে তো সবারই আপত্তি জানানো উচিত, আমি না, ওই প্যানেলের যারা আছেন, ওই প্যানেলের যারা আছেন তাদেরও জানানো উচিত, কারণ শিল্পীর ওনারাও নির্বাচন করেছেন, আমার প্যানেলের ওনারাও কিন্তু ছিলেন। আপনিও মানে যে নির্বাচন কমিশনে আপত্তি, আমি কিন্তু এখন পর্যন্ত গানটা আসলে শুনিনি বেসিক্যালি, অনেস্টলি বলি আপনাকে, শুনতেছি গানটা বাজতেছে কিন্তু কী কথা এটা আপনাদের মাধ্যমে আমি জানলাম। যদি এমন কিছু হয় আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে বলবো, মানে আমাদের জন্য না, মানে চলচ্চিত্রের টোটাল স্বার্থে, কিন্তু এই জিনিসগুলো থেকে আমি আবারও আপনাদের মাধ্যমে বলবো, নোংরা অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। আমি কিন্তু ওই প্যানেলের উদ্দেশ্য বলিনি, আমি আমাদের সবাইকে বর্তমান সময়ে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে, সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর পরিচ্ছন্নভাবে নির্বাচনটা করতে হবে।
দেখেন এখানে তো আসলে আমরা মনে হয় যে দায়িত্বশীল কেউ এরকম কোন মন্তব্য করবে না, না জেনে একটি খুন হয়েছে তার এমন কোন কথা তো আমাদের দায়িত্বশীলের কারো মুখ থেকে আসবে না। আর যখন একজন সহকর্মী খুন হয়, আমাদের চলচ্চিত্রের আমরা সবাই একটা পরিবারের সদস্য, আমাদের পরিবারের সদস্য যখন খুন হয় তখন অনেকেরই মাথা ঠিক থাকে না, অনেকেরই মানসিকভাবে বিষাদগ্রস্ত থাকে। তো আমার মনে হয় না যে তখন হয়তো অনেকে ইমোশনাল ব্যারিয়ার ভেঙেও ফেলতে পারেন। সো এটা নিয়ে রাজনীতি করার কিছু, এটা নিয়ে আমরা শোকাচ্ছন্ন, আমরা আমরা কষ্ট পাচ্ছি যে আমাদের এক বোন নৃশংসভাবে খুন হয়েছে। এখানে রাজনীতির প্রশ্ন আসছে কেন এটা আমি বুঝতে পারছি না। আপনারা তার পরিবারের সঙ্গে দেখা করেছেন কিনা, কেউ গিয়েছিলেন কিনা? আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তার পরিবারের সঙ্গে কথা হয়েছে এবং তাদের সাথে কথা হয়েছে, তো আমাদের সেটুকু আমি জানি। তাদের সঙ্গে আলাপ করলে কি কোনো মোটিভ সম্পর্কে আলোচনা হয়েছে? কেন দেখেন এটা তো আসলে মোটিভ বা কিছু, এটা তো সাবজেক্ট শিল্পীদের না, এটা পুলিশের সাবজেক্ট, এটা র‍্যাবের সাবজেক্ট, এটা আইন প্রয়োগকারী সংস্থার সাবজেক্ট। সো এটা তারা ভালো মতো খুঁজে বের করবে, এটা তারা ভালো মতো খুঁজে বের করবেন। আমরা খবর রাখছি এবং আমরা তার যখন ডেড বডি কি হবে না হবে, আমাদের লোকজন আছেন সেখানে, তারা কাজ করছে। রিয়াজ ভাই, আপনাদের শিল্পী সমিতির পক্ষ থেকে এই যে শিমু আপা মারা গেলেন, হ্যাঁ, এই বিষয়ে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আপনাদের তো তেমন দেখলামও না যে আজকে এই এফবিসিতে এসে আপনারা সেইভাবে কোনো পদক্ষেপ নিয়েছেন। আমরা সেটার জন্য আমাদের বাকি সবাইকে আমরা ডেকেছি এখানে, আমরা ব্যানার আমাদের প্রিন্টে গেছে, আমরা আজকে কোনো এখানে আমরা কালকে নির্বাচনী গান বাজিয়েছিলাম, আজকে আমরা কোনো গান বাজনা কিচ্ছু করছি না, আমরা আজকে আমরা শোক পালন করব, সেটার ব্যানার আসছে এবং আমরা যারা আছি আমরা শোক পালন করবো এবং মনোযোগ